শস্য শ্যামলা প্রাকৃতিক এই লীলামূমির দেশ আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে কোনো কিছুরই অভাব নেই। আমরা যদি সেটা সঠিক নিয়মে সঠিকভাবে চাষ করতে পারি, আমরা আমাদের এই সোনার মাটি থেকে সোনা ফলন করতে পারব। প্রিয় দর্শক, ফিস্টেক বিডি ও মাহিরা মৎস্য হ্যাসারি ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে আমাদের দেশি মাগুর মাছের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের দেশে প্রাচীনকাল থেকেই কিন্তু মাছ চাষ হয়ে আসতেছে। আগে তেমন একটা কিন্তু বৈজ্ঞানিকভাবে চাষ হতো না, কিন্তু এখন দিন দিন আমাদের দেশে বৈজ্ঞানিকভাবে বিপুল পরিমাণে মিঠা পানির মাছ চাষ হচ্ছে। আমরা মাছ চাষে সারা বিশ্বে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা মিঠা পানির মাছে প্রথমের অবস্থান হব। আর আমরা এই মিঠা পানির মাছের মাধ্যমে আমাদের সারা দেশের চাহিদাও পূরণ করব। আজ আমি আপনাদেরকে আমাদের নিজস্ব পুকুরের দেশি মাগুর মাছের ব্রড মাছগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের মাহিরা মৎস্য হ্যাসারি ও নার্সারি থেকে কিন্তু দেশি মাগুর মাছের পোনা বিক্রি করে থাকি। আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে দেশি মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন। সজলা শস্য শ্যামলা প্রাকৃতিক এই লীলাভূমির দেশ আমাদের এই বাংলাদেশ, কোনো কিছুই কমতি থাকবে না। আমরা যদি সেটা সঠিক নিয়মে চাষ করতে পারি, কেন পারবো না? আমরা যদি কোনো কিছুতেই ভালোভাবে শ্রম দেই, অবশ্যই সেটার ফল আমরা পাবো। সেক্ষেত্রে মাছ চাষ এমন একটি জিনিস, আপনি যদি লেগে থাকেন এটার আপনারা লসের সম্ভাবনা নেই। যদি আপনি অঝরেই ঝরে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের খাতায় চলে যাবেন। আমরা মাছ চাষ করতেছি, জন্ম থেকেই কিন্তু আমরা এই মাছ চাষগুলো দেখে আসতেছি, আর আমরাও নিজেরাও মাছ চাষ করতেছি। মাছ চাষে লাভ আছে, লস নেই। যদি সঠিক নিয়মে এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা ক্রয় করতে পারেন এবং সঠিক নিয়মে এবং গুণগত এবং মানসম্পন্ন রেণুপোনা চাষ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন। আর দেখবেন নাই কেন, আমাদের দেশে এখন এমনভাবে মাছ চাষ হইতেছে যে আপনারা যে কেউ চাইলে এখন আপনারা ইউটিউব থেকে দেখেও কিন্তু আপনারা মাছ চাষ শিখে চাষ করতে পারেন। অনেকেই লস খাইতেছে, আবার অনেকেই লাভবান হইতেছে। তাই আমি বলবো, ভালো এবং গুণগত মাছের পোনার জন্য অবশ্যই আমাদের মাহিরা হ্যাসারিতে যোগাযোগ করতে হবে আপনাদের। আর দেশি মাগুর মাছের পোনা কেন চাষ করবেন? এই মাছগুলো বাজারে অন্যান্য মাছের তুলনায় ব্যাপক চাহিদা। বাজারে অন্যান্য মাছের তুলনায় এই মাছের কিন্তু বাজার দর অনেক বেশি, যেখানে আপনি অন্যান্য মাছ যেমন পাঙ্গাশ, রুই ও কার্প জাতীয় মাছ আপনারা 100 থেকে 150, 200, 250 টাকার ভিতরে বিক্রি করেন। আর এই মাগুর মাছগুলো কিন্তু আপনারা যদি ভালোভাবে কালচার করতে পারেন, আপনারা 400 থেকে 600 টাকা কেজিও আপনারা বিক্রি করতে পারবেন। আর মাছ চাষের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মার্কেটিংটা আর থাকতে হবে। আপনি এতগুলো মাছ কালচার করলেন, যদি আপনি সঠিক নিয়মে এবং গুণগত মাছের পোনা যদি আপনারা বাজারে সেল না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 12 টাকা প্রফিট আসবে না। সেক্ষেত্রে আপনারা সেই দিকেও খেয়াল রাখবেন। মাছ চাষ করবেন, অবশ্যই গুণগত মানের পোনা চাড়বেন এবং সঠিক নিয়মে মাছের চারা পোনাগুলোকে ওষুধ দিবেন এবং মাছগুলোকে টিমসন দিবেন, জেলার দিবেন, যেটা যখন প্রয়োজন। আর আমাদের মাহিরা হ্যাসারিতে যোগাযোগ করলে আপনাদের একটি ফেসিলিটি হলো, আমরা আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিব। আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ নেন, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের সাহায্য পাবেন। আপনাদের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার সর্বত্র এবং সব সময় খোলা, সকলেই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, অবশ্যই আমাদের ফিস্টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।